নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 মার্চ 2023 ছয় রাশির সুখের দিন শুরু। পরিবর্তন আসতে চলেছে এই ছয় রাশির। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। কেন 12 মার্চ 2023 সকাল 8:48 শুক্র রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে শুক্র প্রবেশ করছে। এই শুক্র মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে এই ছয় রাশিকে বিশেষভাবে লাভ দিবে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে জানাবো, তবে ভিডিওটির আলোচনাটা অবশ্যই আপনারা শুনবেন। শুক্র কোথায় আসছে? শুক্র সমমিত্র রাশিতে অবস্থান করছে এবং রাহুর সাথে একত্রে অবস্থান করছে শুক্র। শুক্র আমাদের কী দেয়? গ্ল্যামার আমাদের দেয়, ফিল্ম দুনিয়া, আপনার রাজনীতি, আপনার কূটনীতি, আপনার ক্ষেত্রে বিশেষভাবে যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজম, অর্থাৎ শুক্র কিন্তু আমাদের অ্যাকাউন্টকেও দেখে। যারা অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছেন সেটাও কিন্তু শুক্রের কিন্তু আন্ডারে। অর্থাৎ এই যে শুক্র হচ্ছে কি জানেন, ভোগের কারক গ্রহ। আপনার জন্মছকে শুক্র কেমন রয়েছে তার উপর জীবন ডিপেন্ড করবে আপনার জীবনে সুখ কতটা আসবে। এই যে আমি লিখেছি সুখের দিন শুরু, অর্থাৎ আপনার জীবনে যদি শুক্র শুভভাবে থাকে তাহলে আপনার নিশ্চিত রূপে কিন্তু সুখ আসবে। শুক্র হচ্ছে ভোগের কারক, সুখের কারক, শান্তির কারক। শুক্র হচ্ছে দাম্পত্য কারক গ্রহ। শুক্র হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ। শুক্র আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিউটি পার্লার, কসমেটিক্স, আপনার ক্ষেত্রে যত ঝাঁ চকচকে যেখানেই দেখবেন না সেখানে জানবেন শুক্রের কিন্তু কারো কথা কিন্তু রয়েছে। তো যাদের জন্মছকে শুক্র খারাপ রয়েছে, আমি আবারও বলছি, তাদের জীবনে দেখবেন একটা শান্তির জায়গাটা কিন্তু কম হবে। সবসময় একটা অশান্তি, একটা মানসিক টেনশান তৈরি কিন্তু হবে। শুক্রকে ভালো করুন, আপনার জীবনে এই যে পার্থিব জীবনের ভৌতিক সুখগুলো নিশ্চিত রূপে কিন্তু আপনি পাবেন। আমি একটি কথা বারবার বলি, জীবনে কিন্তু ধাক্কা খাওয়া দরকার। ধাক্কা না খেলে আপনি বুঝতে পারবেন না যে আপনি সঠিক পথে চলছেন কি না। প্রত্যেক মানুষের জীবনে ধাক্কা খেয়ে সঠিক লাইনে আসা কিন্তু একান্তই দরকার, তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার সঠিক ট্র্যাকে আপনি চলছেন কি না। আর যারা যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, আমি আবারও বলছি, দিয়ালে পিঠ ঠেকে গেছে, কি করবেন বুঝতে পারছেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। যারা ঋণে জর্জরিত, কর্মহীন হয়ে পড়েছেন, ব্যবসা ক্ষেত্রে ডুবে গেছেন, দাম্পত্য সুখের জায়গায় বাধা, বিবাহ হচ্ছে না, সন্তান ক্ষেত্রে সমস্যা, শিক্ষা ক্ষেত্রে সমস্যা, প্রেমের ক্ষেত্রে সমস্যা, শুক্র কিন্তু প্রেমকেও কিন্তু নির্দেশ করে। আপনার প্রেম হবে কি না, প্রেম হলেও সেটা টিকবে কি না, সেটাও কিন্তু শুক্রের উপর ডিপেন্ড করে। শুক্র আমাদের বডি ল্যাঙ্গুয়েজকে নির্দেশ করে। দেখবেন একটা কথা আমি বলছি, শুক্রকে যদি আপনারা ভালো করতে চান কি না, আপনি হতে পারে আপনার কাছে অর্থ হয়তো কিছু কম রয়েছে, কিন্তু যখনই বেরাবেন সবসময় একটু
পোশাক পরিচ্ছদটা আয়রন করা জামা প্যান্ট আপনারা পরবেন, গায়ে একটু হলো পারফিউম আপনারা দিবেন, তাতে কী হবে জানেন, শুক্র কিন্তু অ্যাক্টিভ হবে, কিছুটা হলো শুক্র কিন্তু অ্যাক্টিভ হবে। আর শুক্র অ্যাক্টিভ হলে কী হবে, আপনার ধন আসবে, অর্থ যখন আসবে আপনার সুখ আসবে, আপনার জীবনে সমস্যা সমাধানগুলো কিন্তু হবে। যারা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, এটাও কিন্তু শুক্র, শুক্র কিন্তু প্রেমের কারক গ্রহ, মুখ্য কারক গ্রহ কিন্তু শুক্র। শুক্র ছাড়া কিন্তু জীবনে প্রেম কিন্তু টিকবে না, আমি বারবার বলছি, শুক্র ছাড়া অর্থ আসবে না, ধন আসবে না, কারণ ভোগ করতে গেলে অর্থের দরকার, আর এই অর্থ নিয়ে আসবে শুক্র। তাই শুক্রের সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনি করতে পারেন এবং আপনার ন্যাকাল চারটা বিশ্লেষণ করে কোথায় আপনার সমস্যা রয়েছে যদি করতে পারেন, নিশ্চিতরূপে আপনার কিন্তু সমাধান কিন্তু হবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যার আমি হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না, আমি বারবার বলছি, যার হাত ধরবো জেনে রাখবেন তাকে ডেফিনেটলি আমি কিন্তু টেনে তুলি, সবারই কিন্তু প্রতিকার রেমেডি কিন্তু আমি করি না। এবার আমি আলোচনা করি যে শুক্র যে রাশি পরিবর্তন করছে, মীন রাশি তুঙ্গ গৃহ থেকে মেষ রাশিতে রাহুর সাথে, প্রথম নাম্বার রাশি ওয়ান রাশি যে লাভ পাবে সেটি হচ্ছে মকর রাশি। লিখে রাখুন, আপনার পঞ্চমপতি আপনার কর্মপতি চতুর্থভাবে অবস্থান করে, আপনার সুখ সাধন, আপনার প্রপার্টি, আপনার প্রেম, আপনার শেয়ার বাজার, আপনার ট্রেন্ডিং, আপনার কর্মক্ষেত্র, এই জায়গা থেকে এবং সম্পত্তি থেকে লাভ কিন্তু দিবে নাম্বার ওয়ান রাশি মকর রাশি। নাম্বার টু যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির একাদশপতি পঞ্চমভাবে সফলতা তো আপনারা পাবেন, প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি হবে, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ট্রাভেল ট্যুরিজমের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। ধনুরাশি মহা পরিবর্তনে পরিবর্তন হতে চলেছে, ধনুরাশির সুখের দিন শুরু হতে চলেছে 12 মার্চ 2023 থেকে, লিখে রাখুন মকর ধনু। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে কর্কট রাশি। কর্কট রাশির আপনার চতুর্থপতি একাদশপতি কর্ম হবে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, সফলতা দিবে, সাকসেস দিবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় কিন্তু দিতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিতে কিন্তু চলেছে, নিশ্চিতরূপে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির পঞ্চমপতি একাদশভাবে একাদশভাবে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে, আপনাদের প্রেম, আপনাদের কেরিয়ার, আপনাদের শেয়ার বাজার, গোল্ড, ফাটকা, ট্রেন্ডিং, স্টক মার্কেট, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিং, হোটেল ম্যানেজমেন্ট, গাড়ির ব্যবসা, হীরের যারা ব্যবসা করছেন এখান থেকে আপনারা লাভ কিন্তু পাবেন মিথুন রাশি। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। দ্বাদশভাবে কিন্তু এক্সিলেন্ট শুক্র কিন্তু ফল দেয়, অর্থাৎ আপনার রাশির অধিবাসী দ্বাদশভাবে ভোগ বিলাস আপনাদের বাড়বে, আপনাদের ভোগের জায়গা বৃদ্ধি কিন্তু করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভ এই সময় কিন্তু দিবে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। রাশিতে ধনাধিপতি এবং সপ্তমপতি অবস্থান করছে, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি আপনাদের দিবে, যারা বুটিকের ব্যবসা করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি গ্ল্যামার ফিল্ডে আছেন, এই জায়গা থেকে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে, সপ্তমভাবে শুক্র আপনার রাশির অধিপতি, সপ্তমভাবে আপনার দাম্পত্য সুখ, পার্টনারশিপ বিজনেস, আপনার কেরিয়ার, ডেলি ইনকাম বৃদ্ধি কিন্তু হতে চলেছে এবং আপনাদের সুখের দিন আপনাদের শুরু হতে চলেছে এবং প্রপার্টি থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। সর্বশেষ যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ভাগ্যভাবে অবস্থান করছে, কর্মাধিপতি ভাগ্যভাবে, ভাগ্যের দ্বারা
কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হবে, কেরিয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পাবেন। যারা গ্ল্যামার ফিল্ডে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কিন্তু লাভ কিন্তু হতে চলেছে। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হতে চলেছে, সুখের দিন শুরু হতে চলেছে সিংহ রাশির, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, পরিবর্তনের পরিবর্তন হতে চলেছে সিংহ রাশির। এই 12 মার্চ 2023 ডেডলাইন লিখে দিলাম, এই 6 রাশির মহা সুখের দিন শুরু হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।